আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটা আপনার ফোনের দুইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস নির্ভর ভিডিও হতে যাচ্ছে। তো এই দুইটা সেটিংস কিন্তু আপনার জন্য এবং সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটিংস। অনেক সময় দেখা যায় আপনি ফোনে কারোর সাথে কথা বলতেছেন, তখন অন্য কেউ যদি আপনাকে ফোন দেয় তখন দেখা যায় যে আপনার ফোনটা দেখায় যে ব্যস্ত আছে কিংবা ওয়েটিংয়ে আছে। তো তখন যদি আপনি যে ফোন করছে তার ফোনটা না ধরেন, তাহলে সে কিন্তু বিরক্তি বোধ করে, সে কিন্তু অন্য কিছু মনে করতে পারে। মনে করেন আপনি রাতে কারোর সাথে কথা বলতেছেন, হয়তো দেখা গেলো আপনার মনের মানুষ কিংবা বন্ধু বান্ধব আপনাকে ফোন দিল, এতে করে সে ওয়েটিংয়ে ফেলো কিংবা ব্যস্ত ফেলো, সে কিন্তু একটা খারাপ মনোভাব নিয়ে বসে থাকে। তো আজকে আমি যে সেটিংসটা দেখাবো, সেটিংসটা করলে আপনি যখন ফোনে কারোর সাথে কথা বলবেন তখন যদি অন্য কেউ আপনাকে ফোন দিয়ে থাকে, তাহলে আপনার ফোনটা জাস্ট বন্ধ বলবে। তো এত করে আপনার প্রতি সন্দেহ করার মতো কিছু থাকবে না। তো আরেকটা যে সেটিংস আমি দেখাবো সেটা হচ্ছে আরও গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় আপনার ফোনটা নিয়ে আপনার কোনো বন্ধুবান্ধব কিংবা ঘরের লোকজন নাড়াচাড়া করে, ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন মিডিয়া মাধ্যম তারা ঘুরে ঘুরে দেখে। এটা আপনার কাছে ভালো না লাগলে আপনার কিন্তু কিছু বলার থাকে না। তো অনেক সময় দেখা যায় আপনার বিভিন্ন ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন সময় আপনাকে জ্বালাতন করে, মনে করেন আপনি ইউটিউবে কিংবা গুরুত্বপূর্ণ কোনো কাজ ইন্টারনেটে করতেছেন, তখন তারা যেটা করে আপনাকে ফোন দেওয়ার মাধ্যমে বিরক্ত করে থাকে, ইন্টারনেটের মাধ্যমে কল দিয়ে থাকে। তো তখন যদি আপনি ফোনটা না ধরেন অথবা রিসিভ না করেন, তারা অন্য কিছু মনে করে থাকে। তো আজকে আমি দেখাবো কীভাবে আপনারা মনে করেন একটা ইন্টারনেটে কাজ করতেছেন, মনে করেন আপনি ইউটিউবে ভিডিও দেখতেছেন, তো এমন সময় আপনার হোয়াটসঅ্যাপে কেউ ফোন দিল। তো আমি দেখাবো কীভাবে আপনারা সেই হোয়াটসঅ্যাপের ইন্টারনেট কানেকশন বন্ধ রাখতে পারবেন, মনে চাইলে ফেসবুকের ইন্টারনেট কানেকশন বন্ধ রাখতে পারবেন, আপনার যেই মিডিয়ার যেই অ্যাপের ইন্টারনেট কানেকশন বন্ধ রাখতে মন চায় সেটা করতে পারবেন, এতে করে আপনার উপকার হবে। তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা এবং কীভাবে কাজটা করবেন সেটা একটু শিখে নিই। কাম ব্যাক দ্য বিয়ার, চলে আসলাম মূল ভিডিওতে। প্রথমে আমরা যে সেটিংসটা করে নেবো সেই সেটিংসটা করবো আমরা এখানে আমাদের যে ডায়াল অপশন আছে সেই ডায়াল অপশনে গিয়ে। এখানে আসার পরে অনেকের হয়তো উপরের ডান পাশে কোনায় কিংবা বাম পাশে কোনায় সেটিংসের অপশনটা থাকে। তো আমার এটা রেডমি Y3 ফোন, এখানে নিচের যে তিনটা দাঁড়ে দেখতে পাচ্ছেন সমান্তরাল রেখা দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করলে আমার সেটিংসগুলো চলে আসে। তো এখানে প্রথমে আমরা যে সেটিংসটা করবো সেটা হচ্ছে কল ওয়েটিং, দেখতে পাচ্ছেন এই কল ওয়েটিং, এখানে ট্যাপ করে এই অপশনটা আপনার হয়তো অন থাকতে পারো অথবা অফ থাকতে পারে। তো আমার ফোন অন করা আছে, আমি জাস্ট এটা এখান থেকে প্রথমে অফ করে দেব। অফ করলে জাস্ট 2-3 সেকেন্ড সময় নেবে, আমরা এখান থেকে বের হয়ে যাব। এরপর আরেকটা কাজ করব, এখানে দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং সেটিংস, আপনাদের ওইখানে কল ফরওয়ার্ড অপশন থাকতে পারে, এখানে ট্যাপ করে এখানে দেখতে পাচ্ছেন 3-4টা অপশন। তো এখানে হোই অ্যান্ড বিজি যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করে আমি এমন একটা নাম্বার দেবো যে নাম্বারটা সব সময় বন্ধ। তো নাম্বার দেওয়ার পর এখানে টার্ন অপশন, এই অপশনটাতে ট্যাপ করে দিবেন, তো এটা সেটিংস হয়ে যাবে। তো এটা গেল আমাদের প্রথম সেটিংস, অর্থাৎ আপনি যখন কারোর সাথে কথা বলবেন তখন অন্য কেউ আপনাকে ফোন দিলে সেই আর নাম্বারটা অর্থাৎ আপনার নাম্বারটা বন্ধ দেখাবে। তো এখন আমরা দ্বিতীয় সেটিংস করে নেব যেটা খুবই গুরুত্বপূর্ণ। এটা করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে, প্লে স্টোরে এসে এখানে জাস্ট লিখবেন নেটওয়ার্ক ব্লকার। নেটওয়ার্ক ব্লকার লিখলে অনেকগুলো অ্যাপ চলে আসবে, একটু করে নিচে আসলে এই অ্যাপটা পেয়ে যাবেন, একদম 2-3 MB একটা অ্যাপ, খুবই ছোটো একটা অ্যাপ, দেখতে পাচ্ছেন লোগোটা, এই অ্যাপটা আপনি ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, আমরা এখন সেই অ্যাপটাতে চলে যাবো এবং দেখে নেবো এই অ্যাপের কাজটা কী। তো অ্যাপটাতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, এখানে লেটস স্টার্ট অপশনটা পাবেন, এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করলে এখানে দুটো অপশন পাবেন, তো দুটো অপশন অন করে দিবেন। এরপর এটা প্রসিড অপশন দেখতে পাচ্ছেন, এখানে প্রসিড অপশনে ক্লিক করবেন। তো প্রসিড অপশনে ক্লিক করলে মূল পেজটা আপনার সামনে ওপেন হয়ে যাবে, এখানে দেখতে পাবেন আপনার ফোনে যতগুলো অ্যাপ আছে সব কিন্তু এখানে চালু হয়ে যাবে। তো প্রথমে এখানে যে কাজটা করবেন, এখানে দেখতে পাবেন অ্যাপ সার্ভিস, এই অপশনটা এখানে এটা অন করে দিবেন। তো এরপরে দেখতে পাবেন এই পেজটা এভাবে ওপেন হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই লক এবং হচ্ছে ইন্টারনেট লক, আপনার ফোনে যে ইন্টারনেট লক এবং ওয়াইফাই লক। তো এখন যে অ্যাপটা আপনার ইন্টারনেট বন্ধ রাখতে চান সেটা আপনি এখান থেকে করে নিতে পারেন। আপনি যদি ওয়াইফাই কানেকশন বন্ধ করতে চান ওয়াইফাই লোগোর উপরে ক্লিক করবেন, এবং আপনি যদি ইন্টারনেট কানেকশন বন্ধ করতে চান সেটাও করে দিতে পারবেন, দুইটাই একসাথে করে দিতে পারবেন।
এবং এখানে আপনার যে অ্যাপটা ইচ্ছা আপনি সেই অ্যাপটা এভাবে বন্ধ করে দিতে পারবেন। আসলে খুবই অ্যামাজিং। তো এখান থেকে আমি ইউটিউবের যে ইন্টারনেট সেটাও বন্ধ করে দিলাম, দেখতে পাচ্ছেন। এরপর আমরা এখান থেকে চলে যাব। এখানে যেটা হচ্ছে আমার ইন্টারনেট কিন্তু অলরেডি চালু আছে, তো চালু আছে। এখন আমি ইউটিউবের ইন্টারনেট বন্ধ করছি, ইউটিউবে ঢুকে দেখবো যে আসলে ইউটিউব চলে কি না। তো ইউটিউবে প্রবেশ করলাম, তো দেখতে পারতেছেন এখানে কিন্তু লগ ইন হচ্ছে, অর্থাৎ এখানে যে নেটওয়ার্ক সেটা কিন্তু আসতেছে না, অর্থাৎ ইউটিউবের ইন্টারনেট কিন্তু বন্ধ করে রাখছি বিদায় এভাবে দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সার্কেল হচ্ছে ঘুরতেছে। তো খুবই আজব সেটিংস, সেই সেটিংসগুলো আপনাদের আশা করি প্রয়োজন হবে। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আমার চ্যানেল জুড়ে থাকুন।